আসসালামু আলাইকুম, আমি মৌসুমি। আমার প্রিয় সাংবাদিক ভাইদের জন্য এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আমার এই অডিওটি দিচ্ছি, এই কারণে যে সাম্প্রতিক দীপজল ভাইয়ের কনভেনশন হলে, মানে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া একটি অপ্রাসঙ্গিক পরিস্থিতির যে দুরবস্থা আমি দেখতে পেলাম নিউজে, সেটা আমি যখন একদিন পরে জানলাম বা দুদিন পরে জানলাম, তখন আমার কাছে খুব খারাপ লেগেছে। তো ওই প্রসঙ্গের মধ্যে আবার আমার প্রসঙ্গ আসাটা আমার কাছে খুব খারাপ লেগেছে, তাই আমি অডিওটা দিচ্ছি। বেসিক্যালি সরাসরি বলতে চাই, জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে। সো জায়েদ কখনই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি বা আমাকে কোনো রকম কটূক্তি, কোনো আচরণ, কটূক্তির শব্দ, কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি। এখানে এই ব্যাপারটা আসেই না, এই প্রসঙ্গের সাথে মেলেই না। আসলে তাদের কী নিয়ে কী হয়েছে সেটা যেমন আমি জানি না, আর এটাও কেন আসলো সেটাও আমি জানি না। তো এই ব্যাপারে আমি এই জন্য সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি চাইনি বা চাই না আমাকে নিয়ে এ ধরনের আলোচনা হোক। আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন, সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। এবং ওর মধ্যে আমি কোনো এই ধরনের গুণ ছাড়া এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি। তারপরে বলবো, ও অনেক ভালো ছেলে, সে কখনই আমাকে অসম্মান করেনি। তো কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায়, সে আমাকে বিরক্ত করছে, সে আমাকে উত্তক্ত করছে, এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে। তো এটা হওয়া উচিত না। এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা বলতে চাই, আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে, সেটাই আমি আশা করি। তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন, এটা আসলে কাম্য না। একটু আলোচনা করা উচিত, তারপরে লেখা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, আমারটা আমাকে জেনেই, যদি আপনারা জিজ্ঞেস করে নিতেন তাহলে হয়তো এই প্রসঙ্গটা লিখতেনই না। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সেক্ষেত্রে বলবো যে এখন আমি অডিওটা এই জন্য দিয়ে দিলাম, আমি মনে করলাম এটা খুব জরুরি যে আমার নামটা যেন এখানে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে না আসে।